কোন কোন দিন সহবাসে সন্তান নিলে সন্তান বিকলাঙ্গ, রুগ্ন এবং গর্ভে সন্তান এসেও নষ্ট হয়, এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমার এই চ্যানেল জীবন রহস্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর বিষয়টি বন্ধুদের সাথে শেয়ার করুন। গর্ভস্থ সন্তানের পিতামাতার ভুলের কারণে সন্তানের অঙ্গহানি, অস্বাস্থ্যকর, নির্বুদ্ধিতা এমনকি গর্ভেও সন্তান নষ্ট হয়ে যায়। কেন হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঋতুর প্রথম দিন থেকে ১৬ দিন পর্যন্ত স্ত্রীর গর্ভধারণযোগ্য শক্তি থাকে। ঋতুর প্রথম ৪ দিন সহবাস করবেন না, ১১তম দিন ও ১৩তম দিন সহবাসে সন্তান নেবেন না। যে দিনগুলি সন্তান নেওয়ার পক্ষে অশুভ, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী ও সংক্রান্তি, এই দিনগুলিতে সন্তান নিলে সন্তান হয় অস্বাস্থ্যকর, রোগগ্রস্ত, রুগ্ন, নির্বুদ্ধিতা সন্তানের পক্ষে খুবই অশুভ। কারণ এই দিনগুলিতে পুরুষ ও স্ত্রী, শুক্র ও শনি দূষিত থাকে। রাত্রি প্রথম প্রহার অর্থাৎ সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি যদি গর্ভে সন্তান নেন সেই সন্তান স্বল্প আয়ু ও রুগ্ন হয়ে থাকে। দ্বিতীয় প্রহর ও তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য খুব একটা ভালো সময় নয়, তবে সন্তান নিলেও কোনো অসুবিধা হয় না। চতুর্থ প্রহর অর্থাৎ ভোর ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত, এই সময় যদি আপনি সন্তান নেন সন্তানের দীর্ঘ আয়ু ও নিরোগ হয়ে থাকে। গর্ভ অবস্থায় ধর্ম ও সৎচিন্তা করলে সন্তান ধার্মিক ও সুখী হয়। গর্ভবতী নারী রাগ, হিংসা, মিথ্যা কথা বলা প্রভৃতি অন্যায় আচরণ করলে গর্ভস্থ সন্তান সেই সমস্ত গুণ নিয়ে জন্ম হয়। গর্ভ অবস্থায় দিনে ঘুমাতে নেই, রাত্রে জাগতে নেই, উপবাস থাকতে নেই, শোক দুঃখ পরিত্যাগ করা উচিত। মেন্স হওয়াকালীন কখনো সহবাস করা উচিত নয়, এই সময় সহবাসে যদি সন্তান হয় সেই সন্তান অবশ্যই রোগগ্রস্ত এবং বিকলাঙ্গ হবে। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ, এই গ্রহণের সময় সহবাস করলে সন্তান বিকলাঙ্গ ও রোগগ্রস্ত হয়ে থাকে। গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয় তাহলে বাইরে বেরিয়ে চন্দ্রের দিকে বা সূর্যের দিকে কখনোই তাকানো উচিত নয় এবং এই গ্রহণের সময় কোনো কিছু খাদ্য খাওয়া উচিত নয়। যদি খাওয়া হয় সন্তান রোগগ্রস্ত এবং গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভ অবস্থায় কখনোই নাগরদোলা চড়া উচিত নয়, সেক্ষেত্রে সন্তান বিকলাঙ্গ কিংবা গর্ভপাত হতে পারে। গর্ভবতী মায়ের ভয় পাওয়া, এটা সন্তানের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, তাই গর্ভবতী অবস্থায় কখনো ভয়ের সিনেমা দেখবেন না। এছাড়াও রাতে কোথাও একা একা বেরোবেন না যেখানে গেলে আপনার ভয় লাগবে। মাথার চুল ছেড়ে কখনোই রাতের বেলা বাইরে বেরোবেন না। যদি এই ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।